গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গরমে সবাই গরমে খুব অস্থির হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। তো এই গরমে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো। তাই আমি আজকে মনে করেছি যে একটু শুক্তো রান্না করি। এটা ঠিক ঘরে আমরা যেমন নর্মাল শুক্তো করি সেরকম না, একটু অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো, ডালের বড়ি, উচ্ছেটা ভেজে, কাজু বাদাম, পোস্ত বাটা দিয়ে যে পোস্ত এটা করে শুক্তোটা করে অনুষ্ঠান বাড়িতে, সেই রকম করে শুক্তোটা করব। তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন আমি শুক্তোর সবজিগুলো কেটে নিচ্ছি, উচ্ছেটা কাটা হচ্ছে। এখানে উচ্ছে আছে, ঝিঙে আছে, রাঙা আলু আছে, বেগুন আছে, ডাটা আছে, এগুলো সব কাঁচকলা আছে, এগুলো সব এখন কাটা হচ্ছে। এটা গাছের সজনে ডাটা, এ সময় সজনে কোথাও পাইনি, দেখলাম গাছে হয়ে আছে, কতগুলো গাছ থেকে পেরে নিয়ে এলাম। এগুলোকে কি বলে, বাজনা? এগুলো তো সজনে নয়, নাজনে। নাজনে, সজনে, নাজনে, আর কি নাম আছে? আমাদের শুক্তোর সবজি কাটা হয়ে গেল। এটাকে ডালের গুঁড়ো দিয়ে রান্না, চাল কুমড়ো দিয়ে ডাল হচ্ছে, চাল কুমড়ো দিয়ে মটর ডাল। এখানে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা ফোড়ন দেওয়া হয়েছে। এবার ডালটা ঢেলে দিই। চাল কুমড়ো দিয়ে মটর ডাল, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো উঠিয়ে নিচ্ছি। তেজপাতা, রাঁধুনি, পাঁচফোড়ন, সম্বর দেওয়া হলো। এবার আদা দিয়ে দিচ্ছি, আমি
সবজিগুলো ছেড়ে দিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন, এবার এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। এদিকে রান্না হচ্ছে সয়াবিন, এখানে জিরে, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, আদাটা ভেজে নেওয়া হয়েছে। আদাটা তলায় লেগে যাচ্ছিল বলে জল দিয়ে দিয়েছি। এবার এতে হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা জিরে ধনের গুঁড়ো, দু চামচ জিরে ধনের গুঁড়ো, হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, এক চামচ লঙ্কার গুঁড়ো। আমি সয়াবিনটা ভেজে নিই না, সয়াবিনটা ভাজতে গেলে অনেকটাই তেল লাগে, সয়াবিনটা ভেজে নিলে একটু শক্ত শক্ত হয়। আমি একেবারে মশলা কষিয়ে সয়াবিনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে আলুটা দিয়ে তারপরে একেবারে জল দিয়ে দিই, তাতে সয়াবিনটা একটু নরম থাকে, খেতেও ভালো লাগে। আমি এখানে সাফোলা সয়াবিন ইউজ করি, সাফোলা সয়াবিনটা খুব সফট, খুব খেতে ভালো, সুস্বাদু, ফরচুনটাও ভালো, বাট আমি আগে ফরচুন খেতাম, এখন সাফোলাটাই ইউজ করি। মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে সয়াবিন আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে পরে জল দিয়ে দেবো, তাতে সয়াবিনটা সফট থাকে। আর ভেজে নিলে ওটা ভালো হয়, কিন্তু ভেজে আমি খাই না, ভেজিটা ভেজে করে খেলে ওটা একটু শক্ত হয়ে যায়, খেতে অতটা টেস্ট লাগে না। শুক্তোটা হচ্ছে মাঝখানে, এটাও রান্না হচ্ছে তাই এটাও দেখিয়ে দিলাম। দিয়ে দিয়েছি ঘরে বানানো গরম মশলা, দিয়ে দিলাম আলু, আলুটা ভেজে রাখা হয়েছিল, যেহেতু আজকে শুক্তোর প্রিপারেশনটাই মেন তাই এগুলো অতটা করে দেখাচ্ছি না, তাই মাঝে মাঝে একটু দেখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব সয়াবিন। তোমরা একবার এইভাবে করে সয়াবিন রান্না করে দেখবে, সয়াবিন না ভেজেও খাওয়া যায়, সেই সয়াবিনটা খেতে আরও বেশি টেস্ট হয়, সয়াবিনটা একটু নরম লাগে খেতে। তোমরা এইভাবে করে সয়াবিন বাড়িতে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। ঢাকনাটা খুলে দিচ্ছি, এই শুক্তোটা রান্না করতে আলু, কাঁচকলা, বেগুন, ডাঁটা সব আলাদা আলাদা ভেজেই করতে হয়, তাতে অনেকটা তেলও লাগে। অনুষ্ঠান বাড়িতে সব সবজি আলাদা আলাদা ভেজেই করে, আমিও ঠিক এভাবেই করতে পারতাম, বাট আমার মনে হলো সবগুলো সবজি, মেন হচ্ছে উচ্ছেটা, উচ্ছেটা আমি আলাদা ভেজে তুলে নিয়েছি, আর সব সবজি একসাথে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে তারপরে আমি জল দিয়ে দেব। এভাবেও খাওয়া যায়, ওভাবেও খাওয়া যায়, তা আমি এভাবে রান্না করি। হ্যাঁ, ওটাতে যারা তেল বেশি খায় তারা আলাদা আলাদা সবজি ভেজে নিতে পারে, তোমরা আলাদা আলাদা সবজি ভেজে নিয়ে করতে পারো। আমি এখানে উচ্ছেটা আলাদা ভেজে নিয়েছি, বড়িটা ভেজে নিয়েছি, এবার সব সবজি একসাথে দিয়ে ভেজে নিয়েছি, আর হালকা হলুদ দিচ্ছি, শুক্তোতে বেশি হলুদ দিলে সেটা খেতে টেস্ট লাগে না, এখানে হালকা হলুদ দিয়ে শুক্তোটা একটু সাদা সাদা থাকবে, তাহলে ওটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তাই এখানে আমি হালকা হলুদ দিয়েছি, আর সবজিগুলো হাফ সেদ্ধই হয়ে গেছে, ভালো করে ভেজে নিতে নিতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার সবজিগুলো ভাজাও হয়ে গেছে সুন্দর। এবার এটাতে আমি জল দিয়ে দেবো আন্দাজ করে। এবার আমি এতে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ডালের বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম, শুক্তোটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, দুধ আর হালকা জল, তাতে এটা খেতে অনেক বেশি টেস্ট হবে, কাজু পড়লো, পোস্ত পড়লো, এবার এটার মধ্যে দুধ আর জল মিশিয়ে দিয়ে দিয়েছি। আর নামানোর আগে কিছু মশলা ভেজে রেখেছি, পাঁচ ফোড়ন, তিল, সাদা তিল, মৌরি,
সর্ষে সব ভেজে এগুলো গুঁড়ো করে নিয়েছি শিলে, নামানোর আগে সেটা দিয়ে দেব। নুন মিষ্টিটা দেখবো, দেখে দিয়ে দেব। এবার এটা আর একটু সেদ্ধ হোক। এবার এতে একটু নুন লাগবে, নুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি চিনি। শুক্তটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যদি তোমরা বেশি মিষ্টি খাও বেশি করে দেবে। আন্দাজ আছে একটা, সেই আন্দাজ করে দিয়ে দিতে হবে। যে যেমন মিষ্টি খায়, তবে শুক্তটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি নুন মিষ্টি টেস্ট করে দিয়ে দিলাম। এবারটা আরেকটু সেদ্ধ হবে, আলুটা একটু শক্ত আছে, সেদ্ধ হয়ে গেলে পরে আমি এটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি ঘি। কি টেস্ট, পুরো বিয়ে বাড়ির টেস্ট। আজকে শুক্তটা হয়েছে অনুষ্ঠান বাড়ির ফেল। যদি বাড়িতে শুক্ত খাও তো এভাবে করে একবার রান্না করে খাবে, আর যারা খেতে চাও তারা চলে আসো আমার বাড়ি। আজকাল তেলের যা দাম, সব সবজি আলাদা আলাদা না ভেজেও যে শুক্তো এত টেস্ট করে খাওয়া যায়, সেটা পুরো ভিডিও স্কিপ না করে যদি দেখো তাহলে এইভাবে রান্না করে তোমরাও বাড়িতে তেল কম দিয়ে টেস্ট করে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করে খেতে পারবে। তাহলে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবে কম তেলে অনুষ্ঠান বাড়ির মতো এরকম সুস্বাদু একটি শুক্তো। এ হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এইরকম একটা শুক্তো খেতে গেলে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। কম তেলেও যে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করা যায় সেটা তোমরা এই ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে।